আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি করলে 140,000 নেকি লাভ করা যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2731 নং হাদিসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার যে শ্রেষ্ঠ আর কেউ আমল নিয়ে উপস্থিত হবে না, এর থেকে শ্রেষ্ঠ আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। এবং তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণে হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করিয়ে দিবেন। এই আমলটি আমরা কখন করব? সকাল বিকাল অর্থাৎ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আমল করার চেষ্টা করব। এটা এমনভাবে বর্ণিত রয়েছে যে 6 মিনিটে কোনো যদি এই আমলটি করে কোনো ব্যক্তি, অর্থাৎ তিন মিনিট লাগলো সকালে করতে, বিকালে লাগলো 3 মিনিট, এরকম মাত্র কয়েক মিনিট সময় এই আমলটি করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 140,000 নেকি লাভ দান করবেন। সে 140,000 নেকি লাভ করলো। তাহলে এত সহজ আমলটি আমরা সকলেই করতে পারবো। সেই আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পর করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।